গুড মর্নিং, আমি উঠে গেছি, তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। আজকে আমি উঠে গেছি, এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, ঘুরতে যাবো। এখন বাজে 1:30, আজকে একটু দেরি করে যাবো। আমি দুদিন বরবর ভোরবেলায় উঠে গেছি, প্রচুর ঘুম পাচ্ছিল, ঘুমিয়েছি আজকে। তো চলো যাওয়া যাক, গা খাচ্ছি। গুড মর্নিং, আজকে তো সঞ্জীব গুড মর্নিং করেই গেছে। আমি এখন করছি, এখন 10টা বাজে, এখন আমি ওই আপে করবো। আগে দুবার করেছি, তোমাদেরকে দেখিয়েওছি, আজকেও আমি আপে করবো। আজকে কোনো চাটনি নেই, আজকে এমনি করে ফেলবো। আর মা কী কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। মায়ের এক মাছ রান্না হয়ে গেছে, মা আজকে পম্পলেট মাছ নিয়ে এসছে, সেটাই রান্না করেছে, তোমাদেরকে সেটাও দেখাবো। আর চলো আজকে দিনটাকে স্টার্ট করি, যা যা হয় তোমার সাথে সব শেয়ার করবো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটা পেঁপে পাশের বাড়ির একজন আমাদেরকে হাফ দিয়ে গেছে, ওদের বাড়ির মানে ওদের বাড়ির গাছের পেঁপে, সেটা কিছুটা দিয়ে গেছে, হাফ না কিছুটা দিয়ে গেছে। সেটা কেমন তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো পেঁপের সাইজটা দেখো, বিশাল বড় পেঁপে, এত বড় পেঁপে দেখেছো তোমরা কেউ? বিশাল বড়। আজকে আবার আপে করা হয়েছে, এই যে এক বাটি হয়েছে। আজকে আর কোনো চাটনি নেই, শুধু শুধুই খেতে হবে। আজকে আবার রেশন ধরা হয়েছে, এই যে চাল নিয়ে এসছে 20 কেজি, এইটাতে কিছুটা আছে, এইটাতে কিছুটা আছে, 20 কেজি চাল চারজন। আজকে কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে সব সবজি দিয়ে একটা ঘ্যাটার মতন হচ্ছে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, এটা হচ্ছে পালং শাকের ডাঁটা, সব দিয়ে একটা ঘ্যাটার মতন করছে। আর এখানে উচ্ছে সেদ্ধ হয়েছে, আর পমফ্লেট মাছ হয়েছে, এই যে পমফ্লেট মাছ। এই যে লাঞ্চে বসে গেছি, আজকে আছে উচ্ছে সেদ্ধ, আর এটা হচ্ছে সেই সব দিয়ে একটা তরকারি, বেগুন কুমড়ো আলু সব দিয়ে একটা তরকারি। এখানে মাছ আছে, পমফ্লেট মাছ, এই হয়েছে আজকে। আর রাতের জন্য হবে পালং পনির। আমার স্নান হয়ে গেছে, এখন প্রায় 1:30 বাজে। আমি আজকে পুজো দেবো না, মা পুজো দিতে বসে গেছে অলরেডি। মা পুজো দিয়ে আসলে আমরা খাবো, খেয়ে নেব। আজকে তো সেরকম কিছু রান্না হয়নি, যাই হোক যা রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে দেখা তোমাদেরকে দেখিয়েছি, আর একটু দেখিয়ে দেবো। আর রাত্রিবেলায় হবে পালং পনির। আকাশটা দেখো কি সুন্দর, রোদ উঠেছে। আমাদের এখানে পুজোর লাইট লাগানো হয়ে গেছে, টুনি লাইট লাগিয়েছে। ইভিনিং, আমি হসপিটাল থেকে এসে গেছি, এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম, একটা জামাও কাচলাম। তো অনেকক্ষণ এসে গেছি, একটা এসে একটা বড় কাজ করলাম, সেই কাজটা কি এখন আমি তোমাদেরকে বলবো না। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি কাজ করেছি এসে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছি। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে জামা প্যান্ট পরে নিয়েছি, এবার বার হবো, রুম্পাদের বাড়িতে যাব। কালকে তো ডিরেক্ট ওদের বাড়িতে চলে গেছিলাম, বাড়িতে আর আসিনি, আজকে বাড়িতে এসেছি। আমি আজকে 4টায় বেরিয়ে পড়েছিলাম, 4:15 মনে হয় সম্ভবত, তো 4:45 এরকম সময় এসে গেছি। এসে কাজটা করলাম, করে স্নান টান করে এখন রেডি হয়ে গেছি, তো এবার বার হবো, চলো তাহলে বার হই। আমি একটুখানি ঘুমিয়ে উঠলাম, এখন 6:00 বাজে। মা এখন পালং পনিরটা রান্না করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো কি করছে। এই যে পেঁয়াজ আদা রসুন সব ভাজার পরে পালং শাকটা দেওয়া হয়ে গেছে কড়াইতে, এখন ফুটছে, এটা ভালো করে ফুটলে এই যে পনিরটা দিয়ে দেবে, আর একটু বাটার দিয়ে দেবে উপর থেকে। এই যে সঞ্জীব বাবু এসে গেছেন, এখন প্রায় 7টা বাজে। আর সঞ্জীব একটা জিনিস করে এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে।
কাউকে তৈরি করি নেই বলছে একটা জিনিস কাজ করেছি পরে গিয়ে এটা বলবো আচ্ছা আমি একটু বাদে দেখাচ্ছি এখনো মা চা করছে চা করলে এখন চা খাবে সঞ্জীব আর এখন সিরিয়াল হচ্ছে কাঠছড়া তো দেখছে চলো দেখি কি করে এই যে আজকে চিংড়ি বাড়িতে গিয়ে হসপিটাল থেকে বাড়িতে গিয়ে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে চিংড়ির চিংড়ি এটাকে কী বলে চিংড়ি কষা আলু দিয়ে চিংড়ি চচ্চড়ি করে এনেছে চচ্চড়ি করে এনেছে এটা আমি আগেও খেয়েছি বেশ ভাল লাগে গুড ইভিনিং আমরা চাটা খেয়ে নিলাম খেয়ে টেয়ে নিয়ে একটু টিভি দেখলাম টিভিতে সিরিয়াল দেখছিলাম এখন বসে আছি একটু আমরা রেস্ট নেব তো বসে আছি হ্যাঁ রুম্পা কি বলতে চাইছে দেখো রুম্পা থেকে সারাদিন কাজ করেছে আর ব্লগ করেছে হ্যাঁ অনেক কিছু তো ব্লগ করেছে কাজ করেছে বাড়িতে গিয়ে চিংড়ি মাছ তৈরি করে এনেছে একদম মানে চিংড়ি নষ্ট হয়ে যেত আরে চিংড়ি মাছের মধ্যে বরফ জমে গেছে পুরো একদম বুঝতে পেরেছো গ্যাসে জল দিয়ে দিয়ে আমি ওগুলো পেয়ে পড়লাম তাহলে নাহলে তো আটটা বেজে যেত আস্তে আস্তে আমি তো তাই বললাম কী করে বাড়িতে গিয়ে চিংড়ি মাছের বরফ ছাড়ালে তুমি আর ওই বরফ শুদ্ধ মাছের কোনো স্বাদ লাগে না কিন্তু আমি দেখেছি জানি না আজকে স্বাদ হবে নাকি করে তো এনেছে তো আজকে মাছটা স্বাদ হবে নাকি স্বাদ হবে ধরো টক টক তো খারাপ লাগে না যেমনই হোক মাছটা মাছটা পচা গন্ধ নেই এটা একটা ভালো জিনিস পুজো তো এসে গেল আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট অলমোস্ট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট আর এই দেখো আর এটা তো নিচে নামাও পড়া জড়ি তো নিয়েছি বারমুন্ডা গুলো পুজোর বারমুন্ডা পড়া হয়ে গেল ড্রেস একটা গেঞ্জি পড়া হয়ে গেল এই হচ্ছে পুজোর মানে জামা কাপড় দেখলে মানুষ এইভাবে হামলে পড়ে এই হচ্ছে সঞ্জীব পালের কাছ থেকেই জানা যায় নিজেকে কন্ট্রোলই করতে পারে যে পুজোর ড্রেস পুজোতে পরবো তা না এবার আমাদের পুজোর আগে জুতো কেনা বাকি আছে তুমি আমার জুতো কিনবে তুমি একটা জুতো কিনে নিয়ে চলে এসছো তো ওটা তুমি কী করে কিনলে দেখে আরে ওইটা এমনি বাইক চালানোর পক্ষে ভালো বুঝতে পেরেছো পুরো গাড়ি চলে গেছে জুতোর ইয়ে খুলেছে মানে এতটাই ও টেনশনে মানে বাবার থেকেও ছেলের টেনশন বেশি বাবা আসবে বলে হ্যাঁ এত কিছু টেনশন ছিল তোমার তাহলে তুমি এত কাণ্ড করেছো কেন ফোন ফেলে আরে ভাই আমি তো হেঁটে যাচ্ছি বুক পকেটে ছিল এই গেঞ্জিটা পড়েছিলাম মনে হয় না সাদা গেঞ্জিটা পড়েছিলাম আর ছপক করে পড়ে গেছে বুঝতেই পারিনি ছপক করে পড়ে গেছে এতদিনে ফোন এতদিন ইউজ করছো করে দিন এরকম ছপক করে পড়েছে সেদিনই পড়তে হলো ঘাড় গুলো পুরো ব্যথা হয়ে গেছে রুটি আর কি পালং পনির আরে বোনাস ওই জায়গাতে তো নতুন ওইখানে সামথিং দিয়েছে একটা ঠিক আছে আর এই ডাক্তার ওই ডাক্তার করে করে দিয়ে অনেক মোটামুটি অনেকটাই হয়ে গেছে কেনাকাটার দামটা উঠে গেছে আরও একটা দুটো ডাক্তার বাকি আছে ঠিক আছে খারাপ না ভালোই দিয়ে দিয়েছে চলে যাবে মোটামুটি চলো তাহলে পরে আবার কথা বলবো খাওয়া দাওয়ার পরে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আমাদেরকে সাপোর্ট করুন ওকে বাই গুড নাইট